नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आगे देखी दी कुकुरे भर्ती एदिक ओदिक 10-12 कुकुर। वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विथ लिली। तुम्हारा सबाई केमन आछो? हम तो खूब खूब ही भलो आछी। आशा करछी ठाकुर कृपा तुम्हारा खूब भलो आछो। तो एखन बजे 4:10, घूम थेके उठेछी प्राय 3টে। तीनजने रेडी हलम हुए जा लाइन दीते, 4টা থেকে লাইন দিতে বললো। কে কি বলছে না বলছে? কেউ বলছে 4টা থেকে, কেউ বলছে 3টা থেকে, কেউ বলছে 6টা থেকে, কেউ বলছে 5টা থেকে। সঠিক খবর জানি না, ওকে বললাম যে 4টার সময় চলো। আসলে অনেকটা হেঁটে যেতে হবে, তো সেই কারণে 4:45 সময় বেরিয়েছি হোটেল থেকে। আর এখানে হাঁপাচ্ছি কারণ এখানে রাস্তা খুব উঁচু নিচু, মনে হচ্ছে পাহাড় কেটে বানিয়েছে নাকি। এখানে তো পাহাড়ে বোঝাই প্রচুর পরিমাণে পাহাড়। উঁচু নিচু উঁচু নিচু রাস্তা, ওই জন্যে যখনই ওপরে উঠতে হচ্ছে। এই যে এখন যেমন ওপরে উঠছি, ওই জন্য এত পরিমাণে হাঁপাচ্ছি। ওরা এগিয়ে গেছে, আমি এখানে যেতে পারিনি, গলা শুকিয়ে যাচ্ছে। আমি তো হাঁটি না, আবার কালকে রাতে হেঁটেছি এতটা, আবার আজকে। ঠিক আছে, চলো পুরো দিনের আপডেট দিব দিব বেরিয়ে যাচ্ছে, দেবর জায়গায় দিব বেরিয়ে যাচ্ছে। আপডেট দেব, চলো লাইন দেব গিয়ে, কত নম্বরে আছি না আছি, কখন ডাক্তার দেখবে না দেখবে সবই বলে দেবো। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি বলো ব্লগগুলো ভালোই লাগবে। ওকে, হাঁপাচ্ছি, আমি কথা বলতে পারছি না, চলো পৌঁছে গিয়ে তারপরে কথা বলছি। এখন বাজে 5:10, ভিতরে লাইন বাইরে লাইন দেখাতে পারছি না, উল্টে যাচ্ছে। যেহেতু তিনজনই দেখাবো, সেহেতু 3টে ফর্ম ফিল আপ করতে হয়েছে। ডাইরেক্টরকে বলছি করা আছে, হচ্ছে ব্যাপার। এগুলো 8টার সময় বলছে, 8টার সময় তারপরে ডাক্তার দেখানো। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব কিছু ওনাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকবে, তাহলেই বুঝতে পারবে যে কী করতে হয় না করতে হয়। যদি ভবিষ্যতে কারো কারো আমাদেরকে জানাই, যাতে কারো দরকার না পড়ে এখানে আসা। কিন্তু তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কী করলে কী করতে। আমিও যদিও প্রথম, তবুও সবাইকে ইয়ে করবো, সবাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবো, পুরোটাই দেখতে পাবে। ওকে, এখন বাজে 12:10, এখনও ডাক্তার দেখানো হয়নি। ডাক্তার দেখানো হয়নি বলতে দু জায়গায় দেখানো হচ্ছে। ফার্স্ট টাইম এক জায়গায় দেখানো হলো, সেটা হয়ে গেছে প্রায় 9:10-15 মধ্যে হয়ে গেছে। তারপরে আবার লাইন দিয়ে আবার টিকিট করতে হলো,
টিকিট করে সেই বসে 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 এইমাত্র তো দু জায়গাতেই আমাকে ঢুকতে দেয়নি, আমাকে ঢুকতে দেয়নি বলতে যে কোনো একজন ঢুকতে দেয়নি, ওই জন্য ওর বাবাই গেল। দু জায়গাতেই ওর বাবাই গিয়েছিল, টেনশন হচ্ছে। এই 5 মিনিট হলো ঢুকেছে, তো দেখা যাক কী বলে না বলে, খুবই টেনশন হচ্ছে। টিফিন করা হয়ে গেছে, আমাদের টিফিন করে এসে বসছিলাম। চতুর্দিকে লাইন আর লাইন লাইন দিছে, এই ভোর 4টা থেকে এই 12টা বেজে গেল, 12:30 বাজতে চললো। শুধু লাইন দাও আর ইয়ে করো, কাজের কাজ। এই হবে কী হবে না এখন দেখা যাক, তোমাদের জানাবো, জানিয়ে দেবো অবশ্যই। চতুর্দিকে লাইন, শুধু লাইন দিয়ে যাও। আচ্ছা বাবা, সেই 3টের সময় উঠেছি, উঠেই 12টা অবধি রেহাই নাই, বসার জায়গা পর্যন্ত নাই, সব ভিড়ে ভিড়, বসতেও পাইনি, এই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, সারাক্ষণটাই বাইরে একটুখানি বসেছি, হচ্ছে ব্যাপার। তো আমার আর হাজব্যান্ডের তো দেখানো হবে না, ছেলেরই হোক আজকে যেটা যার জন্য এসছি সেটাই হোক, আমি হচ্ছে ব্যাপার। যতক্ষণ না বেরে ততক্ষণ আমার শান্তি নেই। ঠিক আছে চলো, ডাক্তার দেখিয়ে বেরো, কী বললো না বললো তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, ডাক্তার দেখানো হলো, 2.5 ঘন্টার ওপর ডাক্তার দেখেছে, 2.5 ঘন্টার ওপর। আমার চ্যানেলে, এই চ্যানেলে তো ছেলের সেই প্রবলেমটার ইয়েটা তোলা আছে, সেইটা ডাক্তারকে দেখালো ভিডিওটা, ওই ডাক্তার আবার ওনার সিনিয়রকে দেখালেন, বললেন এটা সাধারণ ব্যাপার, এটা কোনো ব্যাপার না, প্রবলেম নয়, তবে একটা ওষুধ দিয়েছেন 5 দিনের, 5 দিন খেতে হবে, আর একটা ওষুধ বলেছেন 1 মাস খেতে হবে, 1 মাস খাওয়ার পরে যদি না কমে তাহলে 1 মাস একটা গোটা করে খেতে হবে, আর 1 মাস খাওয়ার পরে যদি না কমে তাহলে হাফ করে আরও 1 মাস খেতে হবে, তারপরেও যদি না কমে 3 মাস বাদে আসতে বলেছেন, বলছে কমে যাবে। ঠিক আছে দেখা যাক, এত বড় জায়গায় তো এলাম, দেখা যাক কী হয় না হয়। এখনও পর্যন্ত ছেলে আমার কিছু খায়নি, আমরা কেউই কিছু খাইনি যদিও, কিন্তু ছেলে কিছু খায়নি। অবেলা হয়ে গেছে, 5টা বাজতে চলল, ভাত আর দেবো না ওকে, আর গ্যাস অম্বল হয়ে যাবে, সেই কারণে দেখা যাক কী খাওয়া হয়। যাচ্ছি, স্নান টান কিছু হয়নি, হোটেলে গিয়ে স্নান করব। 13 ঘন্টা বাইরে, 3টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি ফেরি হয়ে 3:45 3:40 এরকম সময় বেরিয়েছি, বাবা। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো কী খাই খাই না খাই, শেয়ার করবো। একটা শান্তি না ছেলেটার, কিছু হয়নি, ওটাই শান্তি। জল নেই, জল ফুরিয়ে গেছে, 1 বোতল জল এনেছিলাম 2 লিটার মাত্র, জল ফুরিয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে, হচ্ছে কথা। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, টায়ার্ড হয়ে গেছি, একদম টায়ার্ড হয়ে গেছি। ওকে, গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি বাসায়, হোটেলে, ছেলে স্নান হয়ে গেছে, এই যো কইরে কইরে, ছেলে স্নান হয়ে গেছে, হাজবেন্ড চান করতে ঢুকেছে, আর আমি এরপরে করবো, যেহেতু আমার দেরি হবে সেহেতু আমি বললাম আমি লাস্ট করবো, তোমরা আগে করে নাও। খেয়ে এলাম, কী খেলাম রে, ধোসা না, হ্যাঁ ধোসা খেয়ে এসছি, ধোসার ধোসার সঙ্গে যেগুলো দেয় একদম ভালো লাগেনি, ধোসাটাই ভালো লাগলো, 1 পিস ধোসা খেয়েছি তিনজনে 1 পিস করে, আর আমার জন্য স্পেশালি আইসক্রিম, আইসক্রিম খেয়েছে, তুই দাঁতগুলো বার করিস, ওই দাঁতগুলো বার করিস নি, আমার লজ্জা করছে,
ওই দাঁতগুলো দেখে। আবার আর এনেছি একটু সেই লঙ্কার চপ এনেছি, চিড়ে ভাজা খাবো, কারণ একটা করে ধোসা খেয়ে পেট ভরে না। চিড়ে ভাজা খাবো, স্নান টান করে ফ্রেশ হয়ে একটু চিড়ে ভাজা খাবো। ওই লঙ্কার চপ এনেছি একটা করে, তিনজনের তিনটে, এই হচ্ছে ব্যাপার। আর সারাদিন তো পেটে ভাত নেই, বলেছিলাম রাত্রে ভাত খাবো, তো কি এখানে ওই বাঙালি হোটেল না পাওয়া যায় না, একটা পেয়েছি কিন্তু সেখানে সেই ভিন নেই। আমার যেন মনে হচ্ছে বাসি জিনিস খাওয়াচ্ছে। ওই জন্য আরও হাজবেন্ডকে বললাম ভাত খেতে হবে না, একটাই হোটেল আর সেখানে একটা ভিড় নেই। কালকে রাতে গেলাম শুধু আমরাই, আর কেউ নেই। ওই জন্য ওকে বললাম যে বাসি লাগে, খেতে হবে না, থাক। এবার রাত্রে কী খাই দেখি, দেখা যাক কী খাওয়া হয়। ঠিক আছে, ওর বোধহয় স্নান হয়ে গেল, এবার স্নান করতে ঢুকবো, স্নানটা সেরে নিই। কাকার হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা। এখানের ওয়েদারটা না, ব্যাঙ্গালোর ওয়েদারটা প্রচুর ঠান্ডা, সকালবেলা এত শীত করছে। ছেলেকে নিয়ে ওই জন্য আবার ফিরে এলাম, এসে ফুল জামা ফুল প্যান্ট পরিয়ে নিয়ে গেলাম। ভাবিনি, আমি ভেবেছিলাম যে দক্ষিণ তো গরম হবে, তো এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা, আমাদেরই ঠান্ডা লাগছিল, ওর তো লাগবে বটেই। তো ওকে আবার নিয়ে এসে ফুল জামা প্যান্ট পরিয়ে আবার নিয়ে গেলাম। আগামীকাল যদি ভোরবেলা আবার যাই তাহলে একবারই তখনই পরিয়ে নিয়ে যাব। প্রচণ্ড হাওয়া আর ওয়েদার তেমনই ঠান্ডা, এই যে পাখা চলছে এখনই ঠান্ডা লাগছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন রাখছি, ফ্রেশ হয়ে নিয়ে আগে তারপরে আবার কথা বলবো। ওকে, এখন বাজে 9:45, হাজবেন্ড আর ছেলে গিয়েছিলো ওই 8:10-15 নাগাদ খাবার আনতে গিয়েছিলো, তো এনে যে চাউমিন, কিন্তু দু প্লেট চাউমিন এনেছে আর ওর বাবার রুটি এনেছে। ওর বাবাও কিছু খেলো না, কিচ্ছু খায়নি, আর ছেলে হাফ প্লেট চাউমিন খেয়েছে। বলছি তোরা যদি কিছু খাবি না তাহলে আনতে গেলি কেন, একটা রুটি আনলে আমার হয়ে যেত, তোরা যদি কিছু খাবি না তাহলে এত খরচা করে লাভ কী। সেই পুরো দেড় চাউমিন আমাকে খেতে হলো। তো বললাম তুই তোর দেড়খানাই চাউমিন নিতে পারতিস, তুই খাবি না যেহেতু, খেতে পারবি না যেহেতু, সেই জোর করে আমাকে খেতে হলো। ওর বাবার রুটিগুলো পড়ে আছে, মানে পয়সা দিয়ে কিনে শুধু নষ্ট হওয়ার ভয়ে চাউমিনটা খেয়ে নিলাম। কালকে সকালে আবার রুটিগুলো আমাকে বাসি রুটি খেতে হবে, ফেলে দেওয়ার বান্দিত আমি নই, তোমরা জানো। সকালে ওই বাসি রুটিটা আমাকে খেতে হবে, সেই কারণে আমি খুব চেঁচামেচি করছি। যদি দুজনে কিছু নাই খাবি তাহলে আনার তো দরকার ছিল না, আমার মতো একটা রুটি আর একটা মিষ্টি আনলেই আমার খাওয়া হয়ে যেত। আমি বলছি কাল থেকে শুধু রুটি আনবে, রুটি তরকা নাহলে রুটি আলুর তরকারি বলে দিয়েছি কালকে, আর অন্য কিচ্ছু নয়। কারোর খাবার কোনো পেট নেই, কিছু নেই, আর মানে জোর করে আমাকে খেতে হবে। খেয়ে আবার গ্যাসের ওষুধ খেলাম, আবার 7-Up এনেছে, ভাগ্যি 7-Up পেট এনেছে, 7-Up খাবো, একটু জল খাইনি ভয়েতে, অম্বল হওয়ার ভয়েতে, কারণ কালকে আবার ভোরবেলা বেরোতে হবে, সে কারণে জলও খাইনি, ভয়ও লাগছে, এ হচ্ছে ব্যাপার। তো সেই বেরিয়েছিল, 9:00 সময় এলো, আসতেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সেরে নিয়ে এবার শোবো। প্রচণ্ড চোখ আমার জুড়ে আসছে, আর এডিটিং এটার সবটাই হয়ে গেছে, শুধু এটা জুড়বো আর এক্সপোর্ট করতে বসিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর মাঝরাতে যখন ঘুম ভাঙবে তখন ওই আপলোডিংয়ে বসাবো, আপলোডিংয়ে বসিয়ে দিলেই মোটামুটি ইয়ে হয়ে যাবে। আপলোডটা হয়ে গেলেই ওয়াইফাই আপলোডটা হয়ে গেলেই নেটে সব কিছু হয়ে যাবে। নেটে আপলোড হতে অনেক টাইম লাগে, প্রচুর টাইম লাগে নেটে আপলোড হতে, সেই কারণে ওয়াইফাই আপলোডটা দিয়ে দেবো, তারপরে ভোরবেলা ওখানে বসে নেটে সব দিয়ে দেবো, ওই টাইটেলই বলো থাম্বনেলই বলো সব হয়ে যাবে। ওখানে তো বসে থাকতেই হয়, আজকেও তাই করেছি, হচ্ছে ব্যাপার। তো 5 লিটারের একটা 5 লিটারের একটা জলের বোতল এনেছিলো, সব ছোটো বোতলগুলো ঢেলে নিয়েছি, সুবিধে হবে, ওতে করে তো আর জল খাওয়া যাবে না, ছোটো বোতলগুলো ঢেলে নিয়েছি। যা জল এনেছিলাম মোটামুটি আজকে বিকাল পর্যন্ত হলো, তারপরে এই এখন থেকেই ওই জল
ইয়ে করতে হবে। ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাবো, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য। আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1K লাভ। ওকে তাহলে গুড নাইট, গুড বাই।